দর্শক, গত সপ্তাহে আমি সিদ্দিক রহমান খান দৈনিক শিক্ষার একটি লাইভে বলেছিলাম উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে আইনি জটিলতার কথা, এবং সেখানে আমি একটি সমাধানের কথা বলেছিলাম। এবং আমাদের সেই লাইভটি নিয়ে শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা হয়েছে, এবং তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে উদ্যোগ হয়েছে একটি অর্ডিন্যান্স জারি করার। তো আপনি আজকে আমি আপনাদেরকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কয়েকটি নতুন তথ্য দেব। তো তার আগে সবাইকে অনুরোধ করব, দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দৈনিক শিক্ষার ফেসবুক পেজটি ফলো করবেন। দর্শক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরীক্ষার ফল প্রকাশের আগে যে কাজটি করতে হবে এবং যেটির উদ্যোগ নিয়েছে, সেটি হলো বোর্ডের যে আইন আছে সেই আইনের একটা ধারা সংশোধন করতে হবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম এই কথাটি যে বোর্ড আইনের একটি ধারায় বলা আছে যে বোর্ড পরীক্ষা নিবে এবং ফল প্রকাশ করবে, কিন্তু এবার তো পরীক্ষা ছাড়া ফল প্রকাশ। সুতরাং এই বিধানটি যদি কেউ পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ করে যে কিভাবে ফল প্রকাশ হলো, আমার ফল মনোভূত হয়নি, এই ফল প্রকাশের প্রক্রিয়া আমি মানি না, সেইখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সেই পরামর্শটি দিয়েছিলাম। আপনারা জানেন যে আমি বাংলাদেশে একমাত্র সাংবাদিক যিনি শিক্ষা এবং সংসদ বিষয়ক রিপোর্টিং এর অভিজ্ঞতা আমার 25 বছরেরও বেশি সময়, এবং এই দৈনিক শিক্ষার সাথেও দৈনিক শিক্ষা আমরা প্রতিষ্ঠা করেছি 10 বছর পার হয়ে এই 11 বছরে পড়লো ইতিমধ্যে, অর্থাৎ 10 বছরে বেশি হয়েছে শুধু দৈনিক শিক্ষা নিয়েই। আপনারা জানেন আমি এই বিষয় নিয়েই পড়াশোনা এবং আলাপ আলোচনা এবং ঘাটাঘাটি করে থাকি। তো যে তথ্যটি আমরা আজকে পেয়েছি সেটি হলো, প্রথমত অর্ডিন্যান্স জারির জন্য মোটামুটি কাজটি শেষ পর্যায়ে চলে এসছে, একটি ধারা সংশোধন করে একটি অর্ডিন্যান্স হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকেই এই আলোচনাটি দৈনিক শিক্ষা একটি রিপোর্টে ছিল, কয়েকটি বিকল্প প্রস্তাবের একটি প্রস্তাব ছিল, সেটি হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার নম্বর যুক্ত হবে কি হবে না অথবা না হওয়ার কথা। তো আমি এই বিষয়ে কথা বলেছি এই ফল প্রক্রিয়া প্রকাশের সাথে যুক্ত, ফল তৈরির সাথে যুক্ত অনেকের সাথে, তারা আমাকে বলেছে আপনার কি মতামত, আপনি কি বলুন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়ে সেই নম্বর কিসের ভিত্তিতে নম্বর দেব। তো আসলে এটি এই যুক্তিটির পক্ষেই বেশি মানুষ মনে হয়, কারণ সরকার এবার করোনার কারণে অটোপাস দিচ্ছে ফল তৈরি করবে দুটি ভিত্তি, একটা হলো এসএসসি, একটা জিএসসি জেডিসি। এসএসসি সমমান, জিএসসি জেডিসি সমমান, অর্থাৎ সব বোর্ড গুলোর। তো প্র্যাকটিক্যাল তো এবার পরীক্ষা হলো না, তাহলে কিসের ভিত্তিতে প্র্যাকটিক্যাল নম্বরটি দেবে? তো সেইটা তারা যুক্তি হিসাবে মনে করছেন, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তবে এই যুক্তির পক্ষে বেশিরভাগ বলে আমার কাছে মনে হয়েছে। আর একটি বিষয় হলো, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো গাইডলাইন শিক্ষা বোর্ড গুলোকে দেয়নি, যে কমিটি করা হয়েছে ফল প্রকাশের জন্য সেই কমিটি একটি গাইডলাইন দেওয়ার পরপরই তারা ফল প্রকাশের একেবারে যে শেষ পর্যায়ে গুলো, একেবারে অনেকখানি তো কাজ করে এগিয়ে আছেন, একেবারে শেষ পর্যায়ে কিছু কাজ থাকে সেই কাজগুলো করবেন, কিন্তু সেই গাইডলাইন আজকে বৃহস্পতিবার 24 ডিসেম্বর পর্যন্ত দেয়নি। আরেকটি হলো, টেবুলেশন শিট নিয়ে আলোচনা হয়েছে আজকে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের মধ্যে, সবগুলো বোর্ডে টেবুলেশন শিট নিয়ে আলোচনা হয়েছে, সেখানেও কিছু বিষয় এখনো ফাইনাল হয়নি। দর্শক, এই ছিল আমাদের হাতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং এর আনুষঙ্গিক আইনি বিধিবিধান এবং আইনি বিষয়ে। আবার দেখা হবে, আবার কথা হবে, দৈনিক শিক্ষার সাথেই থাকুন, সবাই ভালো থাকুন।